নমস্কার বন্ধুরা, আজকে 23শে ডিসেম্বর। তো কালকে রাত্রেই প্রোগ্রাম হলো, হঠাৎ করে শালা বললো যে চলো শরদ্দা কোথাও একটু ঘুরে আসি। যে কোথায় যাবো? বলো চলো বৈদ্যনাথ ধাম, মানে দেওঘরে যাওয়ার জন্য। তো অনেকবারই প্রোগ্রাম হয়েছে দেওঘর যাবো দেওঘর যাবো, কিন্তু হয়ে ওঠেনি। তো এবার ভাবলাম যে না, ঘুরেই আসি। ছেলেটা যখন বললো তো ঘুরেই আসি, তো ছুটিও আছে 2-3 দিন। চলো কালকে রাত্রে প্রোগ্রাম হলো আর আজকের মধ্যেই আমরা ঠিক করে নিলাম যে চলো দেওঘর যাই। তো এখন বাজে 1টা, আমরা বেরিয়ে যাচ্ছি। তবে আমার গাড়িতে না, এবার আমি শালার গাড়িতেই যাচ্ছি। এই যে আমার শালা, এখন ঠিকঠিক করছে গাড়িতে, ধুপকাঠি ধুপকাঠি সব দিচ্ছে। তো রেডি হচ্ছি আমরা, তো আমরা বেরিয়ে যাচ্ছি স্কর্পিও নিয়ে। এই যে ওই দেখি অলরেডি বসে গেছে শালা। তো আমি, আমার শালা আর আমার ছেলে, এই 3 জন। প্রচুর লাগেজ ভিতরে কিন্তু ভর্তি হয়ে গেছে, কম্বল টম্বল সব নিয়ে নিয়েছি, শীতের দেশ। তো চলো বেরিয়ে যাই দেখার জন্য। বলো দেওয়ার জন্য? হ্যাঁ, কম্বল দেওয়ার জন্য। এই কম্বল দেওয়ার জন্য যাচ্ছো? ও আচ্ছা, বাহ 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 বাহ, ডোনেশন, খুব ভালো খুব ভালো। তো আমরা এখন বাগডোগরা এয়ারপোর্টের সামনে দিয়ে যাচ্ছি। এই যে বাগডোগরা এয়ারপোর্টের সামনে এই যে ফ্লাইওভারটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর এই যে বাঁ হাতে চলে গেল বাগডোগরা এয়ারপোর্ট। কে, সব ঠিক আছে শালাবাবু? হ্যাঁ, একদম পুরো কনফিডেন্সে গাড়ি চালাচ্ছে। তো দেখি ও কতদূর চালায়, যদি বলে আমাকে চালাতে তাহলে চালাবো, আদারওয়াইজ আর চালাচ্ছি না। আজকে রেস্ট নিতে নিতে যাবো, ঘুমাতে ঘুমাতে যাবো। প্রতিদিনই তো চালাই, আজকে শালা গাড়ি দিয়ে চড়ে ঘুরে বেড়াই। চলো এনজয় করি বাবাধাম। এই যে সামনে দেখা যাচ্ছে পূর্ণিয়া আর 172 কিলোমিটার। তো আমরা ভাগলপুর হয়ে যাব, ভাগলপুর বাঙ্কা হয়ে বাবাধামে যাব। এখান থেকে মোটামুটি 480-490 কিলোমিটার। দেখি কয় ঘন্টা টাইম লাগে, 8টা 9টা 10টা কটা বাজে পৌঁছাই। চলো সাথে থাকো, দেখতে থাকো, সুন্দর ওয়েদার সুন্দর রাস্তা, চলো এনজয় করো। আচ্ছা বাপন, এই যে আমরা বাবাধামে যে, তুমি কয়বার গেছো এর আগে? 11 বার 11 বার। তো আমার তো এটা ফার্স্ট টাইম, তো 11 বার হয়ে গেছে। তো এক্সপিরিয়েন্স লোকের সাথেই যাচ্ছি বাবার দর্শনে, দেখি কেমন দর্শন করায় আমাদের। ড্রাইভিং করে যাচ্ছে, ড্রাইভ করে, এর আগে এমনি সব বন্ধুদের সাথে, এটা ফার্স্ট টাইম ড্রাইভ করে যাচ্ছেন। এটা একটা আলাদা একটা অভিজ্ঞতা, নিজের গাড়ি নিয়ে যাওয়া, এমনি ভাড়ার গাড়িতে সবার সাথে যাওয়া, সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা হয়। তো দেখি কেমন আমাদের অভিজ্ঞতা হয়, বাবাধাম কেমন আমাকে ঘোরায়। ও তো অনেকদিন ধরেই আমাকে বলছে চলো শরদ্দা বাবাধাম ঘুরে আসি, তোমাকে দেখাবো বাবাধাম কি জিনিস। সত্যিই তাই, যাচ্ছি দেখি ভগবানের দর্শনে, বাবার দর্শনে। চলো, ও রাস্তা রাস্তা দেখো তো কি সুন্দর, মেঘের কালারটা একদম। এটা ওই পাঞ্জিপাড়া ক্রস করে একটু আগেই আমরা তেল ভরে নিলাম, কারণ ট্যাঙ্কি একদম খালি হয়ে গেছিলো। এই যে মোটামুটি 46 লিটার ভরা হলো, তো ট্যাঙ্কি ফুল করে তারপরে বেরিয়ে যাবো, কারণ বিহারে তো এমনিই তেলের দাম বেশি, বেঙ্গল থেকে ভরে নেওয়াই ভালো। কি ঘুম পেয়ে গেল নাকি তোমার? চা না খেলে তো ঘুম পাবেই। তো চলো একটা ব্রেক নেই সামনে, 25 কিলোমিটার পর পর চায়ের ব্রেক হওয়া উচিত একটা। 25 কিলোমিটার, তাহলে আর চলতে হবে না, তাহলে আর লং জার্নিতে আর চলতে হবে না। 25 কিলোমিটার পর পর বলে ব্রেক নেবে একটা, 100 কিলোমিটার টার্গেট নাও, 100 কিলোমিটার। আমাদের গাড়ি ক্লিন শুরু হয়ে গেছে, ড্রাইভার সাহেব গাড়ি মুছছেন সুন্দর করে, সামনে গ্লাসটা পরিষ্কার করছেন, কারণ আমার ভিডিওগ্রাফির খুব প্রবলেম হয়ে যাচ্ছে, গোলা গোলা হয়ে যাচ্ছে কাজ। তো অ্যাকচুয়ালি এখানে একটা ধাবায় দাঁড়ালাম, ছোট্ট একটা ধাবা, প্রচুর ট্রাক ট্রাক দাঁড়িয়ে আছে এখানে। তো এখানে চায়ের অর্ডার দিলাম, অনেকক্ষণ ধরে চা খাবো ভাবছি, দাঁড়ানোর জায়গাই পাচ্ছি না, কোথায় দাঁড়াবো করতে করতে অবশেষে এখানে এসে দাঁড়ালাম। এখান থেকে পূর্ণিয়া আরো 40 কিলোমিটার, আমরা জাস্ট
ওই পূর্ণিয়া মোড় ক্রস করলাম, বাঁ হাতে চলে গেল ডালখোলা হয়ে কলকাতার দিকে, আমরা সোজা ঢুকে গেলাম বিহারে। এখান থেকে আমাদের বাঁ দিকে টার্ন নিতে হবে, এই বাঁ দিকে রাস্তাটা যেটা যাচ্ছি এদিক দিয়ে চলে যাব। এখন সূর্য অস্ত যাচ্ছে, সানসেট হতে চলছে, খুব সুন্দর একটা টাইমিংস। এই যে আমরা রওনা দিলাম ভাগলপুরের দিকে। এবার দেখি সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে, বোর্ডে কিছু লেখা আছে নাকি, তাহলে তোমাদেরকেও দেখাবো। ভাগলপুর কত কিলোমিটার বলছে, 93 কিলোমিটার। এখান থেকে পাটনা 306, খাগাড়িয়া 140, তাহলে আরো 93 কিলোমিটার ভাগলপুর। ভাগলপুর হয়েই আমাদের যেতে হবে। এখন 4:30 বাজে, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখো সূর্য ডুবতে শুরু করেছে। আর আমাদের ড্রাইভার সাহেব তো পুরো এনার্জিতে ফুলটু মস্তিতে আছে, বহুদিন পরে এত দূরে একটা গাড়ি নিয়ে আসছে। এক কাপ চা খেয়ে, এখনো পর্যন্ত আমরা এক কাপ চা খেয়েই বসে আছি। ভাবলাম যে এই লাঞ্চ করব, এই করব, এই এখানে একটা ধাবা আছে, চলো দাঁড়াবে নাকি, চলো একটু দাঁড়াই, হ্যাঁ কিছু একটা তো খেতেই হবে, চলো ছোট্ট একটা ধাবা পেয়েছি। কিন্তু গরু খাচ্ছে, আরে গরু খাচ্ছে কোথায়, গরু ঘাস খাচ্ছে। ঠিক আছে চলো দাদা। কি আর তা আমাদের চলে এসেছে রুটি তড়কা আমরা নিয়ে নিয়েছি। তো এই যে রুটি তড়কা আলু ভাজা, একটা হালকা ধনে পাতার চাটনি, মূলা পেঁয়াজ, তো প্রচুর খিদে পেয়ে গেছে। অনেকক্ষণ ধরে খাবো 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 করছি, খাওয়া পাচ্ছিলাম না। দোকান একটা ঠিকঠাক জায়গা আছে খাওয়ার মতো, খেয়ে নিলাম, খেয়ে নিই, তারপরে আবার পরে কথা বলছি। তো এখানে আমাদের লাঞ্চ হয়ে গেল, দুপুরের লাঞ্চ। এখন প্রায় 5টা বাজে, তো এখানে আমরা রুটি তড়কা খেয়ে নিলাম। সুন্দর তড়কা বানিয়েছে, রুটিও সুন্দর ছিল, 160 টাকায় তিনজনের কিন্তু সুন্দর খাওয়া হয়ে গেল। তো এখন আমরা আগের দিকে বেরিয়ে যাই, চলো। এখন 7:05, আমাদের গাড়িটা আবার দাঁড় করালাম রাস্তার ধারে। তো এখানে একটু চা খেয়ে নেব, এই ছেলে অলরেডি চা খেয়ে নিয়েছে, সবাই চা খাচ্ছি। হালকা ঠান্ডা আছে, ভাবছিলাম যে বোধহয় বিহারে বোধহয় প্রচুর ঠান্ডা পড়বে, যতটা ঠান্ডা নেই। কি তুমি 2 কাপ নিয়ে নিলে চা? বাহ, ড্রাইভার একটু বেশি খায় না। চা খেয়ে আবার রওনা দেবো, এখান থেকে আর 1.5 ঘন্টার মতো লাগবে, 1.5-2 ঘন্টা সুলতানগঞ্জ। তো সেখানে গিয়ে গঙ্গায় জল টল ভরে তারপরে আবার রওনা দেবো, দেখি পারলে আজকেই চলে যাব দেওঘর। চলো। এই যে এখান থেকে কিন্তু সোজা যে রাস্তাটা সেটা খাগাড়িয়ার দিকে চলে যাচ্ছে, আর আমরা ঘুরে যাব বাঁ দিকে, ওই যে সামনে দেখা যাচ্ছে একটা টার্নিং, সেই টার্নিং থেকে আমরা লেফটে টার্ন নিয়ে নেব। এটা হচ্ছে নওগাছিয়া, লেখাই আছে আই লাভ নওগাছিয়া। তো এখান থেকে বাঁ দিকে আমরা চলে যাচ্ছি ভাগলপুরের দিকে। এই যে আমরা কিন্তু সুলতানগঞ্জের একদম কাছে চলে এসেছি, কিন্তু এখানে রাস্তার দারুণ কাজ হচ্ছে। তাও তো এই বড় গাড়ি বলে ঠিক আছে, বল অপর, এটা যদি ছোট গাড়ি হতো চাপ হয়ে যেত কিন্তু। মানে রাস্তা ঘুরে দিয়েছে আর এইটুকু জায়গা ফাঁকা, তার মধ্যে এইভাবে বড় ডাম্পার যাচ্ছে, ওই দিক দিয়ে সামনে দিক দিয়েও গাড়ি আসছে, মানে ভয়ানক একটা অবস্থা। যেই রাস্তাটা মানে 10 মিনিটে পৌঁছানো যায় সেটা হচ্ছে 2 ঘন্টা লাগছে। এই যে সামনে দেখো কি অবস্থা, উল্টো দিক দিয়েও গাড়ির লাইন, বড় বড় দু একটা রাস্তা। হ্যাঁ, এবার আবার বড় আরেকটা ট্রাক, দু
দুখানা ট্রাক পাশাপাশি, এবার জায়গাই নেই লেফটে। আমরা এখন সুলতানগঞ্জের ঘাটের দিকে যাচ্ছি, ঘাটের রাস্তা ধরলাম, এই সরু রাস্তা একটা, এই রাস্তা দিয়ে সোজা ঘাটে যায় গঙ্গার ঘাটে। তো আমরা এই জায়গায় চলে এসেছি, এখানেও একটা ঘাট, সুলতানগঞ্জের ঘাট এটা। তো আমরা এখানে যাব না, আমরা চলে যাব হচ্ছে ওই অরবিন্দ আশ্রম ওলা যে ঘাট আছে সেখানে, এই সামনের যে মোড়টা আছে এখান দিয়ে বোধহয় ডান দিকে আমাদের যেতে হবে, এই রাস্তাটা। হ্যাঁ, এই এই ডান দিকে রাস্তাটা, এই এই রাস্তাটা দিয়ে যেতে বললো। দাদা অরবিন্দ আশ্রম কা রোড ইয়ে হ্যাঁ, অরবিন্দ আশ্রম ইয়ে বালা ঘাট, ঘাট কা রাস্তা, এই ঘাট কা সিধা জানে যেটা। আচ্ছা ঠিক আছে, এই রাস্তা দিয়ে আমরা এবার যাব ঘাটের দিকে। এই এদিক দিয়ে ওদিক দিয়ে গাড়ি ঢুকছে, এখানে আটকাচ্ছে ওখানে আটকাচ্ছে, এই প্রচুর জল নেওয়ার ড্রাম। এই যে সামনে মন্দিরও একটা দেখতে পাচ্ছি সুন্দর, নিলে জল নিলে, হ্যাঁ গঙ্গা জল নিলে, নিলাম। এখন বাজে 10:15 আর আমরা সুলতানগঞ্জ থেকে জল পড়ে এখন রওনা দিচ্ছি বাবাধামের দিকে। তো চলো বেরিয়ে যাই, ওরা বসে গেছে গাড়িতে, আমরা বেরিয়ে যাচ্ছি। চলো, ও হিটার চালিয়েছো, বাহ বাইরে ঠান্ডা আছে, বেশ ভালোই ঠান্ডা, চলো। এই যে খাবারের দোকান, চলো এখানে খেয়ে নিয়ে, এই যে পাশের দোকানটা, হ্যাঁ এই তো, চলো এই যে বাঁদিকে খাবারের দোকান আছে, চলো এখানে একটু খেয়ে নিই আমরা। এই যে এখানে রুটি হচ্ছে, ওখানে ভাত। তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের বৈদ্যনাথ ধামে, এই যে সামনে এই গেট, এই যে দেখা যাচ্ছে এখান থেকে সামনে দেওঘর আর 10 কিলোমিটার, বাসুকিনাথ 63 কিলোমিটার। এখন যদিও অনেক রাত হয়ে গেছে, রাত 2 বেজে গেছে, আমরা ওই কোথার থেকে এলাম, হ্যাঁ আমরা সুলতানপুরের, আচ্ছা আমরা সুলতানগঞ্জে খাওয়া দাওয়া করলাম, প্রচণ্ড বাজে খাওয়া দাওয়া ছিল হোটেলটায়, সে খেয়ে দেয়ে মানে আস্তে আস্তে রাস্তা একটু এদিক ওদিক হয়ে গেছে, যা হয় আর কি, গুগল ম্যাপ আমাদের এদিক ওদিক করে টোরে দিয়ে রাত্রেবেলা করতে করতে এসে আমরা অবশেষে 2টোর সময় কিন্তু চলেই এলাম। আলটিমেটলি ভাবছিলাম যে আরও অনেক বেশি রাত হয়ে যাবে, সামনে একটা বেশ তোরণ দেখা যাচ্ছে বড়, আর 2টো ট্রাক সামনে এখন দাঁড়িয়ে আছে 2টো পাশাপাশি। এবার আমরা যাবো কীভাবে, দুজনে দাঁড়িয়ে গল্প করছে না কি করছে জানি না, কোনো কথা নাই বার্তা নাই, রাস্তা বন্ধ করে 2টো ট্রাক দাঁড় করানো, দেখো দেখো অবস্থা, আরে দেখো তো সাইডে যাওয়া যায় না কি, আছে নাকি রাস্তা, যাবে তো। এখন আমরা কখন হোটেল খুঁজবো, কখন হোটেলে ঢুকবো আর ঘুমাবো, তারপরে আবার সকালে বলে পুজো দিতে যাওয়া হবে। ও জিনিসটা তো বেশ সুন্দরই লাগছে দেখতে, শিবগঙ্গা এখানে গিয়ে একটু সুন্দর করে ফটো তুলতাম, কালকে কি এটা তোলা যাবে? হ্যাঁ সব কালকে ওপেন থাকবে। আচ্ছা শিবগঙ্গা, রাত্রেও কিন্তু ভালোই লাগছে, খারাপ লাগছে না দেখতে, রাত্রের ছবিটা সুন্দর তোলা যাচ্ছে। আমরা এখানে পার্ক করালাম একটু একটা মন্দিরের সামনে, তো এই যে গতকাল আমরা এই হোটেলে ছিলাম, এই যে সামনে হোটেলটা কি নাম, সানশাইন রুমস, এখানে হোটেল একটা রুমে ছিলাম আমরা, দোতলার রুমে,
ঠিক আছে, 1500 টাকা নিয়েছে ওই কয়েক ঘন্টার জন্য, এখন আমরা চেক আউট করবো। গাড়িটা এখানেই থাকবে, আমরা এই টোটোটা নিয়ে আমরা বেরিয়ে যাব পূজা মন্দিরের দিকে, গিয়ে মন্দিরে পুজো দিয়ে তারপরে আমরা বেরোবো। ঠিকই আছে, রাত্রে জার্নি, ঘুমটাও ভালো হয়েছে, ছোট্ট একটা ঘুম হয়েছে, কিন্তু সলিড ঘুম হয়েছে। এখন গরম জল দিয়ে স্নান ফান করে নিয়েছি, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এখানে পার্কিং প্রচুর, গাড়ি কিন্তু অলরেডি লেগে গেছে পার্কিং এ। তো এই আমরা চলে এসেছি বাণগঙ্গায়, কালকে রাত্রেবেলা এই এলাকাতেই এসেছিলাম। তো আজকে কিন্তু প্রচুর ভিড় দেখা যাচ্ছে, রাত্রে তো একদম খালি খালি ছিল। এই যে সেই বাণগঙ্গা, এখানে কিন্তু সবাই স্নান করছে, সবাইকে একটু জল মাথায় দিয়ে তারপরেই যাচ্ছে। এই যে স্নানের ঘাট, সুন্দর। সবাই লাইনে দাঁড়িয়ে গেছে, এই যে কত বড় লাইন, এখন কত আগে মন্দির জানি না, সেটাই তো বলছি, উপরেও তো লাইন, নিচের লাইন, উপরে লাইন, প্রচুর ভিড়। তো বলে শ্রাবণে আসবে, মন্দিরের ভেতরে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর লোকের লাইন। এই পূজারীজিদের সাথে আমরা যাব মন্দির। তো এই যে আমরা এখনই পুজো দিয়ে বেরোলাম, 11:30 সময় আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, ভিআইপি লাইনে, যেখানে 250 টাকা পার টিকিট। কিন্তু সেই লাইনে দাঁড়িয়েও কিন্তু আমাদের প্রায় 3 ঘন্টা সময় লেগে গেল, এখন 2:30 বাজে আর এখনও লাইনে। এটা হচ্ছে এক্সিট লাইন, এই লাইন দিয়ে কিন্তু বেরিয়ে আসছে। তো আমরা অনেক দিক দিয়ে ঘুরে 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 এসেছি 3 ঘন্টা লাইনে, বুঝতে পারিনি যে ভিআইপি লাইনে 250 টাকার টিকিটেও যে এত বড় লাইন হতে পারে। তাহলে জেনারেল লাইনের অবস্থাটা একটু ভাবুন আপনারা, জেনারেল লাইনে কিন্তু 7-8 ঘন্টার উপরে টাইম লাগছে, ভীষণ ভিড়, ভীষণ ভিড়। প্রথমে তো চিড়েচ্যাপ্টা হয়ে যাচ্ছিলাম, তারপরে ওরা পান্ডারাই আমার ছেলেকে বের করে নিল, বলো যে এই লাইনে ছেলে ঢুকতে পারবে না, তো চাপা পড়ে যাবে। তারপরে ওকে ওরা ভেতর দিক দিয়ে একদম ডিরেক্ট মন্দিরে ঢুকিয়ে দিয়েছে, আমাদের কিন্তু লাইন দিয়েই আসতে হয়েছে। পূজারীজি নমস্তে, নমস্কার। ইনি যে বিহারী লাল মিশ্রজি না, হম বাবা বৈদ্যনাথ কা পন্ডা সব আমারে চলে হ্যাঁ, বাবা বৈদ্যনাথ কা পূজা আচ্ছা সে আপকো হুয়া, হ্যাঁ হ্যাঁ, বহুত আচ্ছা, বহুত বড়িয়া, আনন্দ আয়া, ভিড় হ্যায়, ভিড় তো হোনা হ্যায়, ধাম হ্যায় অর ছুটি কা সময় হ্যায়, হ্যাঁ হ্যাঁ, চলিয়ে বহুত আনন্দ লাগিয়ে, আপ লোগ স্বস্থ রহিয়ে, এই মঙ্গল কামনা করতে হ্যায় বাবা বৈদ্যনাথ সে, দিন দুগুনা রাত দুগুনা আপ লোগ কা কল্যাণ হো, হম লোগ কা ইহি পূজা হ্যায়। এবার আমরা যাচ্ছি পার্বতী মন্দিরে, এই যে পার্বতী মন্দির একদম সামনেই। এখন তো গেটটা খালি হয়ে গেছে, তখন এইখান দিয়ে আমরা ঢুকেছিলাম, ভয়ানক ভিড় ছিল, ভয়ানক ভিড় ছিল, এখন কিন্তু খালি হয়ে গেছে। এটাই ভিআইপি গেট, এখান দিয়েই ভেতরে ঢুকতে হয়, ভেতরে ঢুকে লাইন দিতে হয়। এখন গেট খালি, কিছু ভিআইপি গাড়ি দেখা যাচ্ছে বোধ হয়, না এটা কি হচ্ছে অ্যাম্বুলেন্স। তো বাবাধাম দর্শন আমাদের শেষ হয়ে গেল, এখন বাজে 5টা, আমরা এখন হোটেলের সামনে গাড়িতে উঠে পড়েছি, এখন রওনা দেব সোজা শিলিগুড়ির উদ্দেশ্যে। তো গুগল ম্যাপ যা যেটা দেখাচ্ছে 4:30-5টা বাজবে, তো আমরাও আশা করছি তাই হবে, সকাল হয়েই যাবে, আরামে ধীরে ধীরে চালাবো একবারে শিলিগুড়ি সোজা এখান থেকে, আর কোথাও দাঁড়ানোর সিট নেই, কোনো হোটেল টোটেল নেই না।
আর ভাবছিলাম যে বোধহয় কুয়াশা টুয়াশা হবে, ফগ টগ হতে পারে, তো আসার সময় তো পাইনি, জানি না ফেরার সময় কেমন ওয়েদার পাবো। চলো বেরিয়ে যাই আস্তে আস্তে। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা বৈদ্যনাথ, জয় বাবা বৈদ্যনাথ। তো এখন আমি ড্রাইভিং সিটে আমি বসে গেছি, তো অনেকক্ষণ ধরে ইচ্ছা ছিল একটু চালাবো গাড়িটা, তো এখন টায়ার্ড হয়ে গেছে ড্রাইভার মানুষ, আমাকে দিয়ে দিল, নিচে শুয়ে পড়লো পিছনে গিয়ে, চালাই একটু গাড়িটা। আমরা তো ছোট গাড়ি চালানোর লোক, হঠাৎ করে বড় গাড়ি পেয়েছি। চলো